ভারত উপমহাদেশে চায়ের ব্যবহার ইংরেজদের হাত ধরে। চায়ের আদিবাড়ি যদিও চীনে ছিল, কিন্তু বাংলাদেশের শহর বা গ্রামে এই পানীয়টি এখন অত্যন্ত জনপ্রিয়। চীনের একটি পানীয় কিভাবে বাংলাদেশের গ্রামেগঞ্জে এরকম জনপ্রিয় হয়ে উঠল, আর ব্রিটিশরাই বা কেন বাঙালিদের চা পানে অভ্যস্ত করার প্রাণপণ চেষ্টা করেছিল, চলুন জেনে নেই। চা পান বাঙালিদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। চা ছাড়া একটি দিনের কথা আজ অনেকেই ভাবতে পারেন না, কিন্তু চায়ের এই অনিবার্যতা অবশ্য খুব বেশি দিনের নয়, সময়ের হিসেবে 200 বছরেও পৌঁছায়নি। ঝোপজাতীয় এই উদ্ভিদ সুদূর অতীতকাল থেকে পূর্ব এশিয়ানদের কাছে বিশেষভাবে পরিচিত। চিরহরিৎ এই উদ্ভিদের শুকনা পাতা থেকে চা পানীয় প্রস্তুত করার কলাকৌশল চীনারাই প্রথম আয়ত্ত করেছিল। চীনা টেই শব্দ থেকে চা শব্দটির উদ্ভব হয়েছে বলে অনেকেই মনে করেন। চীনা ইতিহাসবিদ সেন শৌ তার স্যান কুফসি নামের ইতিহাস গ্রন্থে চায়ের প্রথম উল্লেখ করেছিলেন। চীনা সংস্কৃতির সঙ্গে চা সংস্কৃতি জড়িয়ে আছে সুদূর অতীত কাল থেকে। পৃথিবীব্যাপী করা পানীয় হিসাবে চায়ের কদর অনেক দিন ধরেই বজায় আছে। মাদকতাপূর্ণ স্বাদ এবং একই সঙ্গে অবসাদ দূর করার অলৌকিক ক্ষমতার জন্য চায়ের জয় জয়কার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর সর্বত্র। ভারত উপমহাদেশে চায়ের ব্যবহার ইংরেজদের হাত ধরে। যদিও চা গাছ অনেক দিন ধরেই এই অঞ্চলে আছে, কিন্তু পানীয় হিসেবে চায়ের ব্যবহার বাঙালিদের জানা ছিল না। বাংলায় চা শিল্পের প্রথম প্রচলন করেন রবার্ট ব্রস নামের এক ইংরেজ সিভিলিয়ান। তিনি 1834 সালে আসামে প্রথম চা গাছের সন্ধান পান। আসাম চা কোম্পানির মাধ্যমে ভারতে 1839 সালে আসামেই বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয়। পরের বছর 1840 সালে ইংরেজরা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে চা বাগান তৈরির প্রথম উদ্যোগ গ্রহণ করেন। বাংলাদেশে 1855 সালে সিলেটের চাঁদখানি পাহাড়ে তারা চায়ের কারখানা প্রতিষ্ঠা করেন। মূলত ব্রিটিশদের মাধ্যমেই বাংলায় চায়ের চাষ শুরু হয় এবং তা খুব দ্রুততার সঙ্গে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে। যদিও প্রথম দিকে চা পানীয়টিকে বাংলায় পরিচিত করাতে ইংরেজদের বেশ গলদঘর্ম হতে হয়েছিল, চা উৎপাদনের পাশাপাশি ইংরেজরা চা বিপণনের জন্য নিত্য নতুন প্রচারণা চালাতে থাকেন। প্রথম অবস্থায় কলকাতা শহরের প্রাণকেন্দ্র বৌবাজার ও ঠনঠনিয়ায় তারা বিনামূল্যে চা খাওয়ার ব্যবস্থা গ্রহণ করে, এমনকি সে সময় বাড়িতে চা পাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা চালু ছিল। বাঙালিকে চায়ের নেশায় ভূত করার আপ্রাণ চেষ্টা ইংরেজরা অব্যাহত রাখে। এর পেছনে তাদের বাণিজ্যিক চিন্তাই ছিল